গতদিন আমরা আঙ্কেল পোজের হ্যাংস এ পিকচারের অ্যাক্টিভিটি 5, 6, 7 কমপ্লিট করে ফেলেছিলাম। আজকে আমরা দেখব অ্যাক্টিভিটি নাম্বার 8। সেখানে বলা হয়েছে, দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। সেখানে নিচের যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে সেগুলোর অ্যান্সার করতে হবে। গিভ টু ইনস্টান্সেস টু শো দ্য কেয়ারলেসনেস অফ আঙ্কেল পোজার। কেয়ারলেসনেস মানে কি? যে অমনোযোগী হওয়া। আঙ্কেল পূজার কোনো কাজ করার সময়তে যে অমনোযোগী হতেন সেগুলোর কিছু এখানে দৃষ্টান্ত তুলে ধরতে হবে। তাহলে চলো এবার আমরা অ্যান্সারগুলো দেখে নিই। চলো এবার আমরা অ্যান্সারটা করে নিই। গিভ টু ইনস্টান্সেস টু শো দ্য কেয়ারলেসনেস। কেয়ারলেসনেসের সেই উদাহরণগুলো আমাদেরকে এখানে দিতে হবে। তাহলে আমরা লিখি, চলো এবার, দ্য টু ইনস্টান্সেস টু শো, যেগুলো দেখানো হয়েছে, দ্য কেয়ারলেসনেস কার দেখানো হয়েছে? অফ আঙ্কেল পোজার। তার কেয়ারলেসনেসগুলো দেখানো হয়েছে, যেগুলো আমরা এবার নাম্বার দিয়ে এক এক করে করে নেব। আমরা কি কি দেখেছিলাম? হি উড হ্যাভ লস সাইট অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল। যে মার্কটা তিনি দেওয়ালে করেছিলেন সেটা তিনি হারিয়ে ফেলেছেন। যেটা কি হয়েছিল, হোয়ার দ্য নেল, যেখানে পেরেকটি ওয়াজ টু গো ইন, যেখানে পেরেকটি পোতা হবে বলে যে জায়গাটা চিহ্নিত করা হয়েছিল সেটি তিনি হারিয়ে ফেলেছেন, তাই তো? এবার এটা গেল আমাদের এক নাম্বার। অ্যান্ড দুই নাম্বার কী আছে? চলো দুই নাম্বারটা আমরা দেখি। দুই নাম্বারটা কী হয়েছিল? সেই যে তিনি হাত কেটে ফেললেন আঙ্কেল পূজার ছবি ধরতে গিয়ে, কাজটা বাঁচাতে গিয়ে, তারপরে কী হয়েছিল, তিনি সেটা বাঁধার জন্য রুমালটা খুঁজে পাচ্ছিলেন না। তখন কী কাণ্ডটা বাঁধিয়েছিলেন উনি? যে নিজেই সেই স্টিচের ওপরে, কোটের ওপরে বসেছিলেন এবং সেটাকে খুঁজে পাচ্ছিলেন না। চলো তাহলে আমরা সেটাকে লিখে ফেলি। He made all the members of the house. তিনি বাড়ির মেম্বারদের কী করেছিলেন? To look for his coat while যখন হি হিমসেলফ তিনি নিজেই হ্যাড বিন সিটিং অন ইট, যখন তিনি নিজে এটার উপরে বসেছিলেন। তাহলে এটা হয়ে গেল আমাদের দুটো সেই দৃষ্টান্তগুলো আমাদের দুখানা দেওয়া হয়ে গেল। তোমরা ভালো করে এটাকে দেখে নেবে, তোমাদের বইতেই এগুলো দেওয়া আছে এবং তোমরা অলরেডি এটা পড়ে ফেলেছ। চলো এবার আমরা দেখে নিই আমাদের নেক্সট কোশ্চেনটা। সেখানে কি বলা হয়েছে, হোয়াট ডিড আন্ট পূজার অবজার্ভ আফটার আঙ্কেল পূজার রিসমাসড হিজ থাম্ব। আঙ্কেল পূজার যখন তার আঙুল থেতলে ফেললেন তখন আন্ট কাকিমা কী অবজার্ভ করলেন, তিনি কী লক্ষ্য করলেন সেটা আমাদেরকে বলতে হবে। তাহলে আমরা অ্যান্সারটা লিখে নিন ঝটপট। আন্ট পূজার মাইল্ডলি অবজার্ভড তিনি শান্তভাবে সেটাকে দেখছিলেন। কোনটা? দ্য সিন, যে ঘটনাগুলো ঘটছিল তিনি সেটা খুব শান্তভাবে উপলব্ধি করলেন। অ্যান্ড ডিক্লেয়ার্ড দ্যাট
দ্য নেক্সট টাইম হোয়েন আঙ্কেল পোজার হোয়েন আঙ্কেল পোজার উড হ্যামার এ নেল ইন্টু দ্য ওয়াল শি ওড মেক অ্যারেঞ্জমেন্টস কি অ্যারেঞ্জমেন্টস করবেন টু গো অ্যান্ড স্পেন্ড এ উইক WTS with her mother. তিনি বলছেন আন্ট পূজার কি বলছেন পূজার কাকিমা খুব শান্তভাবে ব্যাপারটা লক্ষ্য করছিলেন সিনটা অ্যান্ড ডিক্লেয়ার এবং তিনি বলেছিলেন দ্যাট দ্য নেক্সট টাইম পরের বার যখন আঙ্কেল পূজার হাতুড়ি দিয়ে শেপে একটা পুঁততে যাবেন তখন শিওর মেক অ্যারেঞ্জমেন্টস টু গো তিনি তার মায়ের বাড়িতে এক সপ্তাহ কাটিয়ে আসার ব্যবস্থা করবেন আমাদের নেক্সট কোশ্চেন হাউ ডিড আঙ্কেল পূজার রিয়্যাক্ট আফটার ফিনিশিং দ্য টাস্ক তিনি যে তার কাজ শেষ করলেন তারপরে তিনি কি রিয়্যাক্ট করেছিলেন এখন আমরা সেটা দেখে নেব আঙ্কেল পূজার রিঅ্যাক্টেড তিনি কি রিয়্যাক্ট করেছিলেন উইথ প্রাইড তিনি খুব গর্বের সঙ্গে এটা পুরো ব্যাপারটা দেখেছিলেন আফটার প্রাইড আফটার ফিনিশিং দ্য টাস্ক সেই টাস্কটা শেষ করার পরে তিনি খুব গর্বের সঙ্গে প্রতিক্রিয়াটি করলেন কি প্রতিক্রিয়া তিনি করেছিলেন অল বাই হিমসেলফ তিনি সমস্তটাই নিজে করেছেন হি অলসো ওয়ন্ডার্ড তিনি আরও কি অবাক হয়েছিলেন অ্যাজ টু ফাই কেন যে কি করেছিল ফয় সাম পিপেল উড হ্যাভ হ্যাভ হ্যান্ড এ ম্যান ইন টু ডু এ লিটল থিং লাইক দ্যাট কি বলছেন আঙ্কেল পূজার খুব গর্বের সঙ্গে পুরো ব্যাপারটা উপলব্ধি করছেন আর বলছেন যে অল বাই হিমসেলফ সমস্তটাই তিনি নিজে করেছেন আর হি অলসো ওয়ন্ডার্ড তিনি এটা ভেবে অবাক হচ্ছেন যে অ্যাজ টু ফাই সাম পিপল কেন যে কিছু মানুষ উড হ্যাভ হ্যাড এ ম্যান কোনো লোককে নিয়ে আসে ইন টু ডু এ জব এ লিটল থিং লাইক দ্যাট কী বলছে এরকম ছোটোখাটো কাজ করার জন্য কেন যে কিছু কিছু মানুষ বাইরে থেকে লোক নিয়ে আসে নেক্সট কোশ্চেন কি বলেছে হোয়াই ওয়াজ এভরি ওয়ান টায়ার্ড আফটার আঙ্কেল পূজার পুট আপ দ্য পিকচার অন দ্য ওয়াল প্রত্যেকে কেন আঙ্কেল পূজারে যখন ছবি তোলা হয়ে যায় তারা টায়ার্ড হয়ে গেছিলো তারা ক্লান্ত হয়ে গেছিলো কেন হয়েছিল কারণ আমরা দেখেছিলাম সেই ছবিটা কখন টাঙানো হয়েছিল প্রায় যখন মধ্যরাত্রে তাই না তাহলে এবার আমরা অ্যান্সারটা করে নিই দে ওয়ার টায়ার্ড
তারা প্রত্যেকে ক্লান্ত হয়ে গেছিল বিকজ দে হ্যাড টু ওয়ার্ক দে হ্যাড টু ওয়ার্ক আন্ডার আঙ্কেল হোজার Hojar's direction. তারা আঙ্কেল পূজারের নির্দেশ মতো কাজ করছিল কতক্ষণ পর্যন্ত টিল মিডনাইট তারা মধ্যরাত্রি পর্যন্ত আঙ্কেল পূজারের নির্দেশ অনুযায়ী কাজ করছিল তাই তাদের তারা প্রত্যেকেই ক্লান্ত হয়ে গেছিল এবার দেখবো আমরা অ্যাক্টিভিটি নাইন অ্যাক্টিভিটি এইটা আমাদের কমপ্লিট হয়ে গেল অ্যাক্টিভিটি নাইনে কি বলছে দেখো ম্যাচ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন কলাম এ উইথ দেয়ার মিনিংস ইন কলাম বি কলাম এতে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলোর মিনিং কলাম বিতে দেওয়া রয়েছে সেই মিনিং আমরা যার সঙ্গে যেটা ম্যাচ করবে সেখানে দাগ দিয়ে দেবো এখানে বলা হয়েছে স্নার এর মানেটা কী হচ্ছে স্নার মানে হচ্ছে অবজ্ঞা করা আর এর সঙ্গে দেখো আমাদের কী আছে মক মক মানে উপহাস করা তাহলে দুটোর সঙ্গে আমার প্রায় মিলে যাচ্ছে অবজ্ঞা করা এবং উপহাস করা তারপরে বলেছে এভিডেন্ট এভিডেন্ট মানে হচ্ছে ক্লিয়ার স্পষ্ট আর এখানে ক্লিয়ার মানেও স্পষ্ট তাহলে এভিডেন্টের সঙ্গে ক্লিয়ার ম্যাচ করে গেল তারপরে বলা হয়েছে রেস্ট রেস্ট মানে হতভাগা আর এখানে আমরা কী দেখতে পাচ্ছি ফোর ফোর মানেও হতভাগ্য তারপরে আছে আমাদের নাম্বার ডি সার্ভেইং সার্ভেইং মানে হচ্ছে মাপযোগ করা কোনো কিছুকে খুঁটিয়ে দেখা সেটা কী আছে ক্লোজলি অবজার্ভিং সেটাকে খুব ভালোভাবে অবজার্ভ করা পর্যবেক্ষণ করা